আমি কোথাও রাস্তা দিয়ে যাচ্ছি, কোথাও একটা সামোসা দেখলাম বা এই দোকানে একটা আচ্ছা খেতে হবে, বা এখানে কোথাও হালিম পাওয়া যাচ্ছে আচ্ছা আমার এটা না খেতে হবে, আমি খুব টেস্ট করতে ভালোবাসি। সো আমার অত কিছু রিজার্ভেশন নেই যে আমি খাবো না। দেখো আমার মা হালিমের কথা বলে কেমন খেতে ইচ্ছে করছে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কথা বলেছেন। আবার কবি জীবনানন্দ দাস করেছেন, নারী তোমার সৌন্দর্য অতীতের দানের মতো। এক এক কবি নারীকে এবং নারীর সৌন্দর্যকে এক একভাবে ব্যাখ্যা করেছেন। তবে কিছু সৌন্দর্য আছে যা দেখে কিছু বলা যায় না, শুধু অনুভব করতে হয়। দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তাদের মধ্যে একজন। আমাদের সৌভাগ্য স্যান্ডেলিনার রূপকথায় আজকে আমরা তাকে বলেছি। প্লিজ ওয়েলকাম জয়া আহসান। দুই বাংলার শীর্ষ জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রীদের একজন জয়া আহসান, চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার ছাড়াও ওপার বাংলা থেকে পেয়েছেন শ্রেষ্ঠ বাঙালির পুরস্কার। বাংলাদেশের একমাত্র শিল্পী হিসেবে ভারত থেকে দুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও একবার জি সিনে অ্যাওয়ার্ড তিনিই পেয়েছেন। তার প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র দেবী বছরের সেরা ব্যবসা সফল চলচ্চিত্র ছাড়াও পেয়েছে একাধিক জাতীয় পুরস্কার। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি জয়া আহসান। আজকে কিন্তু সব সিক্রেট নিয়ে আমি বাড়ি ফিরছি। আমার কোনো সিক্রেট নেই। আচ্ছা ঠিক আছে, আমার সত্যি কোনো সিক্রেট নেই। তাহলে পাঁচটি শব্দে যদি বলতে হয় যে জয়া আহসানের বিউটি, এটাকে ডিসক্রাইব করার কথা, তাহলে কী বলবে? জয়া আহসানের বলে নয়, যে কোনো মানুষেরই আমার মনে হয় সৌন্দর্য আর রূপ দুটোর ভেতর পার্থক্য আছে। তো রূপ হচ্ছে, হ্যাঁ, মানুষ রূপবতী হয়, দেখতে এমন হয়, কিন্তু সৌন্দর্যটা হচ্ছে তোমার সোলটা কেমন, তুমি ভেতরে কেমন, তুমি কী করে বড় হয়েছো। ভেতরের সৌন্দর্যটা না আসলে মুখে সবসময় লেখা হয়ে যায়, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। যে ভেতরে যে এনলাইটমেন্ট অথবা নিজেকে অন্যরকমভাবে নাচার করা, নরম করে রাখা, সেই বিষয়টা সবসময় মানুষের মুখে চলে আসে। আর দেখো, বাইরেরটুকু তো আসলে খোদা প্রদত্ত, মানে এসব তোমাকে দিয়েছে, সেটা তো তোমার বোনাস পাওয়া, কিন্তু ভেতরেরটা কিন্তু নিজে চর্চা করে আরও অনেক সুন্দর করা যায়, এবং সেটার সাথে যখন বাইরের সৌন্দর্যটা অ্যাড অন হয় সেটার বিউটিটা আসলে খুব সুন্দর, তখন প্লাস হয়ে যায় সব কিছু। আচ্ছা, সবাই বলে বা এটাই হয়তো সিস্টেম যে আধ ঘন্টা প্রপার সাউন্ড স্লিপ হতে হয় যে কোনো অ্যাকশনের, তুমি এত কাজ করো, এত কাজের প্রেশার, এই আধ ঘন্টাটা কি আসলে বের করা হয়? সাউন্ড স্লিপ কি হয় তোমার? না, হয় না, এটা খারাপ, ইদানিং হচ্ছে না, কিন্তু ঘন্টা ছয়ে সাত ঘুমানো উচিত। আর আমার মনে হয় বিশেষ করে আর্টিস্টদের এদিকে নজর দেওয়া উচিত, ঘুমটা যেন প্রপার হয়। হ্যাঁ, নইলে আমার যেমন ঘুম ঠিক না হলে, আর খাবারটা যদি আমি ঠিক করে না খাই, তাহলে আমার একদম মাথা কাজ করে না, মানে আমার মনে হয় আমার শরীর মাথায় কোনো গ্লুকোজই পৌঁছায় না, অক্সিজেন পৌঁছায় না, আমি একেবারে খুব ডিপেন্ডেন্ট খাবার আর ঘুমের প্রতি। স্কিনের জন্য বা চুলের জন্য তুমি কি করো? আমি চুলে প্রচুর তেল দিই। আমার নানু ছোটোবেলা থেকে ধরে ধরে আমাকে তেল দিয়া শিখিয়েছে। আমি তেল মাথায় না দিই, চুলে না দিই, আমার মাথা গরম হয়ে যায়, ভীষণ তেল দিতে ভালোবাসি। আর স্কিনের ক্ষেত্রে না, আমি আসলে খুব খাবারটাকে বিশ্বাস করি। খাবার মানে হচ্ছিলো, আমি ধরো আমি মোটামুটি ভেষজ, মানে ঘাসও যদি কেউ ভেজিটেরিয়ান ঠিক করে আমায় দিয়ে দেয়, আমি সেটাও খেয়ে নেব। তো আমার আমার এমনিতে মনে হয়, হ্যাঁ, বাইরে দিয়ে আমরা যাই, অ্যাপ্লাই করি না করি, যতটা আর্দি থাকা যায়, যতটা প্রকৃতির কাছাকাছি থাকা যায়, আর হচ্ছে হলো খাবারটাতে অনেক বেশি কাজে দেয়। যেমন আমি রাতের বেলা কিন্তু দুধ খাই, একটু হলুদ দিয়ে আমি দুধ খেয়ে নিই, হয়তো এটাই আমাকে আমার জন্য কাজ করে। বা সকালবেলায় ছুটে একটু অ্যাপেল সাইডার ভিনেগারটা আমি এটা রেগুলার খাই, একটু লেবু জল দিয়ে ওয়ার্ম ওয়াটার আর হচ্ছে একটু অ্যাপেল সাইডার ভিনেগার, এটাই আমার সকাল ভাঙে আর কি। ওকে,
এই যে তেলের কথা বলছিলে, তেল শুনেছি আমি তুমি ফেসও অ্যাপ্লাই করো। এই কোথায় তাই শুনেছ নাকি? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, ফেসে অ্যাপ্লাই ঠিক করি না আমি, ব্যবহার করি কারণ, এবং সেটা খুব এক্সট্রা ভার্জিন হলে খুব ভালো, বা ভার্জিন নারকেল তেল হলে খুব ভালো। এই যে আসলে এই জিনিসগুলো ছোটবেলা থেকে আমার নানু আমার ভেতরে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, আমাদের ভাই বোনদের ভেতরে। উনি আমায় যেমন, আমি চিরতার জল খাই অনেকে, এটা অনেক তেতো হয়, আমি জানি না এই জেনারেশনের সবাই এটা জানে কিনা, আমি যেমন ওটা খাই, ওগুলো খেতে ভালোবাসি। যখন কোভিডের খুব পিক টাইম গেল তখন একেবারে কাঁচা হলুদ নিম পাতা দিয়ে সকালবেলা উঠে খেয়েছি। তো এগুলো না তোমাকে ভেতর থেকে পরিষ্কার হতে, সুন্দর হতে সাহায্য করে। এই জিনিস তুমি স্টাডি করে বের করেছো বা কারো কাছ থেকে পড়েছো? না, কোথা থেকে শুনেছি পড়েছি এরকম কিছু, বা মা দিয়েছেন। শুনেছি তুমি ফেস প্যাক ইউজ করো না কোনো রকম, এবং ফেসিয়ালও ওভাবে করা হয় না, এটা কি সম্ভব? হ্যাঁ, মানে ফেসিয়াল আমার মনে হয় একটু কমই করি, তবে একেবারে করি না তা নয়। কম করি এজন্য যে প্রথমত সময় পাই না, দ্বিতীয়ত এমন কিছু, কারণ ফেসিয়াল করবার সময় স্ট্রোকগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, উল্টোটাও হয়ে যেতে পারে তুমি যদি ইনএফিশিয়েন্ট কারো হাতে করো, তো সেই জন্য না করাই ভালো। যতটুকু নিজে করা যায় অতটুকুই করা ভালো মনে হয়। সকালবেলা দুধ চিনি চা না হলে কি ঘুম থেকে ওঠাটাই হয় না এবং দিনটা শুরু হয় না রে সত্যি? হ্যাঁ, আমি এই যে ওটা খাবার পর, দেখো খাবার নিয়ে আমার কোনো রিজার্ভেশন নাই, আমি কিন্তু শ্যুটিংয়ে যা প্রোভাইড করে মোটামুটি সেগুলোই খাবার চেষ্টা করি। মানে আমার না খুবই, আমি খুবই মানে কি ওয়ার্ড বলবো, আমি কোথাও ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, কোথাও একটা সামোসা দেখলাম বা এই দোকানে একটা আছে এখানটা খেতে হবে, বা এখানে কোথাও হালিম পাওয়া যাচ্ছে আচ্ছা আমার এটা না খেতে হবে, আমি খুব টেস্ট করতে ভালোবাসি। সো আমার অত কিছু রিজার্ভেশন নেই যে আমি খাবো না। দেখো আমার মা হালিমের কথা বলে কেমন খেতে ইচ্ছে করছে। এনিওয়ে, তারপর যেটা বলছিলাম যে হ্যাঁ, আমার খাবারের ব্যাপারে অত কোনো রিজার্ভেশন নেই, আমি সবসময় সব কিছুই খাই, এমন নয় যে আমি একেবারে এটা খাচ্ছি না ওটা খাচ্ছি না, আমি শ্যুটিংয়ের খাবার বা যা কিছু অ্যাভেলেবেল সেখান থেকেই খাবারটা খেতে ভালোবাসি। জিম ট্রেনারের কাছে শুনেছি তুমি জিমের ব্যাপারে খুব সিরিয়াস, ওয়ার্কআউট করে, আমার মনে হচ্ছে কথাটা প্রপার মানে একদমই ঠিকঠাক, কারণ খাবারের পর ওয়ার্কআউটটা, আপনারা জিম পার্সন মানে একেবারে করতেই হবে তা না, তবে আমার প্রচুর স্ট্রেংথ, আমি একটু স্ট্রেংথ ট্রেনিং করি মাঝে মধ্যে, যখন করি তখন সিরিয়াসলি করি, ধরো শুটিং এর আগ দিয়ে আমরা এই অ্যাডের শুটিং আছে আমাকে ঠিক করে এখন একটু জিম করতে হবে, ধর তিন চার দিন আগে থেকে খুব ফাটায় আমি জিম করলাম, আমি এরকম মানে খুব যে এখন ডেডিকেটেডলি করি তা নয়। মাদ্রিদ থেকে বিদেশি ভাষার দুই বাংলার প্রথম অভিনেত্রী হিসেবে তুমি পুরস্কৃত হয়েছো এবং জি সিনে অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দুইবার তুমি অর্জন করেছো, এবং প্রতিবারে তুমি বাংলাদেশকে স্মরণ করেছো, দেশের কথা বলেছো, ওই সময় আসলে কী ফিল হয়েছিল? আসলে পুরস্কারগুলো কী হয় জানো তো, যে তুমি ভালো কাজ করে যাবে সবসময়, ভালো কাজ করে যেতে বা চেষ্টা করবে, মানে তুমি যা করতে চাও ওগুলো না, ওগুলো এমনি এমনি আসতে থাকবে, ওগুলো তো মাথায় রেখে কাজ করি না, কিন্তু যখন এই অর্জনগুলো আসে, এটা প্রথমতই বলি যে এটা কিন্তু আমার একার নয়, এটা ফিল্ম এমন একটা বিষয় পুরো টিম এটার উপর কাজ করে, আমি অনেক ভালো কাজ করে একটা বাজে ছবিতে অনেক ভালো অভিনয় করে কোনোদিন একটা ভালো ওভার আমি আনতে পারবো না, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের কথা যেটা বললে, যে দেখো আমাকে তৈরি করেছে তো বাংলাদেশের মাটি, আমি দীর্ঘদিন এখানে টেলিভিশন করেছি, এখানে ডিরেক্টরদের সাথে আমি ফিল্মে কিছু কাজ করেছি, আমাকে তৈরি করতে সাহায্য করেছে বাংলাদেশ, মানে আমি রুটেড কিন্তু বাংলাদেশে, তো বাংলাদেশ থেকে যদি আমাকে, আমার মাটি থেকে যদি গাছকে তুলে নেওয়া হয়, সেই গাছ অন্য জায়গায় বাঁচানোটা ভীষণ মুশকিল, তো সেই জায়গাটার থেকে আমি চিন্তা করি যে দিস ইজ মাই রুট, আমি এখানেই, এবং আমি হয়তো বাংলাদেশে বড় হয়েছি, বেড়ে উঠেছি, ডালপালা মেলেছি, মানে বেড়ে উঠেছি, কিন্তু ডালপালা হয়তো আমি মেলেছি পশ্চিমবঙ্গে গিয়ে, কিন্তু দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট না এই মাটিটা, এই জন্যই হয়তো ওরা আমাকে একটু অন্যরকম লাগে ওদের আর্টিস্টদের থেকে, হয়তো আমাকে কোথাও একটু ডিফারেনশিয়েট করতে পারে, সেটার কারণ কিন্তু আমার এই মাটি, আমার দেশ। একটা সিক্রেট জানতে চাই, চরিত্রের সাথে তুমি যেভাবে মিশে যাও তখন আসলে মনে হয় ওই চরিত্রটা তুমি, এটা নিশ্চয় তোমার কোনো কোনো একটা সিক্রেট আছে এটার প্রিপারেশনের? আমি শুনেছি তুমি শুটিং বাড়িতে গিয়ে একটা প্রিপারেশন নাও প্রথম দিনই, সেটা জানতে চাই।
আরে এগুলো মানুষ বলে বলে বেশি বলে, কোনো কিচ্ছু না, স্ক্রিপ্টটা ভালো করে পড়ি, কাজটার প্রতি অনেস্ট থাকার চেষ্টা করি, ডিরেক্টর এবং টিমের সাথে একটু কানেক্টিভিটি তৈরি হয়, এবং অনেকদিন ধরে অভিনয় করতে করতে তো এক ধরনের একটা আসলে কী করা উচিত কী করা উচিত সেরকম একটা কিছু হয়তো আমি ঠিক চরিত্র আমি হয়তো সিলেক্ট করি, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। এর বাইরে আসলে কিছু না, আমি যতটা সময় শুটিং করি মন দিয়ে আমি সেই স্পেসটাতেই বিলং করার চেষ্টা করি। আচ্ছা, তোমার কাজের প্রতি বা তোমার অভিনয়ের প্রতি এতটা ডেডিকেশন যে কিছুদিন আগে তোমাকে ডাক্তার নিষেধ করেছিল, বাট তারপরে তুমি সেই নিষেধ না মেনে কিন্তু আকরাম খানের একটা সিনেমা শুটিং করেছো, তো এটা নিয়ে এটা বিস্তারিত জানতে চাই। আকরাম খানের ছবিটি প্রথমত বাংলাদেশ সরকারের অনুমোদনে নির্মিত একটি ছবি, মানে অনুদানে নির্মিত একটি ছবি, আর দ্বিতীয়ত হচ্ছিল খুব শক্তিশালী একটি গল্প, হাসান আজিজুল হক স্যারের বিধবাদের কথা, সেইটার অবলম্বনে তৈরি, এবং চরিত্রটাও খুব সুন্দর, আর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গল্প, আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে যেন আমার কাজ থাকে সেটা একটা কারণ। তো আমাদের তো একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, আর সেটুকু জায়গার ভেতরে যদি আমি অনেক ডিম্যান্ডিং হই যে আমি কাজ এখন করব না, এই করব না, সেই করব না, মুশকিল হয়ে যায় আসলে। আর্টিস্ট তো একটা টুল আসলে, পুরো ফিল্মের প্রসেসটার ভিতর আর্টিস্ট একজন একটা টুলস ছাড়া কিছুই না, যেমন একজন একটা ক্যামেরা, তেমন একটা লাইট, তেমন আর্টিস্ট একটা টুলস অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। তো আমি চেষ্টা করি সবসময় ডিরেক্টরের আর্টিস্ট হয়ে কাজ করতে, এবং কমিটেড আর্টিস্ট হয়ে কাজ করতে, এটা যেন আমি সারা জীবন করে যেতে পারি, আমি এটাই চাই আসলে। আমি কখনো ওই সেলিব্রিটি অরাটা আমি পছন্দ করি না, আমি সেটা আসলে নিতে আমার ভালোও লাগে না। অনেকে অনেক সময় বলে সেলিব্রিটি, বাট আমি আসলে সেলিব্রিটি শব্দটার সাথে আমি নিজেকে আমি আর্টিস্ট হতে চাই, আর্টিস্টের জার্নিতে থাকতে চাই। এই তো করোনা পিরিয়ডে অসহায় মানুষদের জন্য তুমি কিন্তু নিজের হাতে রান্না করেছো, পুরো রমজান মাস জুড়ে তাদের জন্য খাবার দিয়েছো, আর তুমি এত পেটস লাভার তুমি রাস্তায় গিয়ে তুমি কিন্তু খাওয়াচ্ছো, এরকম এগুলো বলবার মতো কিছু না, এগুলো খুব সাধারণ বিষয়। আমার শুধু মনে হয় যে মানে সোসাইটিটা তো শুধু আমাদের মানুষদের নিয়ে না, প্রত্যেকটা লিভিং বিং খুব ইম্পর্ট্যান্ট, গাছপালা যেমন খুব ইম্পর্ট্যান্ট, আমিও সবুজ খুব ভালোবাসি, গাছপালা যেমন ইম্পর্ট্যান্ট, আমাদের রাস্তায় বা আমাদের বাড়িতে না থেকে অন্য বাড়িতে যারা হতদরিদ্র মানুষ তারাও খুব ইম্পর্ট্যান্ট, সোসাইটির অংশ, আমার যেসব পশু পাখি স্ট্রে ডগ যারা রাস্তায় থাকেন তারাও খুব ইম্পর্ট্যান্ট, সবাই কিন্তু সমাজের জন্য প্রয়োজনীয়। আর একজন মানে খুব ইম্পর্ট্যান্ট স্পেসিস হিসেবে আমার আসলে সেগুলো দায়িত্বও পড়ে। আমার মনে হয় আসলে শুধু আমি না, এখন সবাই অনেক সচেতন, তোমরা হয়তো আজকে আমাকে এরকম একটা ইমেজে দেখো বলে তোমাদের কাছে খুব অদ্ভুত লাগছে, এটা আসলে একদম কিছু না, কারণ এই বাচ্চাদেরকে খাওয়ানো বা এই যে স্ট্রে ডগদের পাশে গিয়ে দাঁড়ানো, এটা যে কোনো সচেতন মানুষ হিসেবে অনেকেই করেছে। আর আমি আসলেই সত্যিকার অর্থেই আমি খুব বেশি প্রোটেক্টিভ অ্যানিমেল নিয়ে, আমি খুব বেশি প্রোটেক্টিভ পরিবেশ গাছপালা নিয়ে, সেটা আমার খুব স্বভাবত কারণে, আমি যদি আজকে আর্টিস্টও না হতাম সেটা আমার কাছে খুব স্বাভাবিকভাবেই আমি হয়তো ওগুলো নিয়েই কাজ করতাম, চলে আসতো। আচ্ছা, একদম কি বলবো, শেষের দিকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বেবি সিনেমার পর তোমার প্রযোজনায় আরেকটা সিনেমা আসতে যাচ্ছে রোহিত, এটা নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই। রোহিত ছবিটি, হ্যাঁ, এটা মেজবা রহমান সুমনের ডিরেকশনে হবে, আমরা অনুদানে জমা দিয়েছিলাম। আসলে আমার প্রযোজনা একা ঠিক বলা ঠিক হবে না, আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার নামে আমি আসলে এটা মানে দিয়েছিলাম অনুদানে জমা, এবং আমি গ্র্যান্টটা পেয়েছি। আমি বারবার আবারও আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে, যে তারা ভীষণ ভালো প্রযোজক, আর এখানে আমি আসলে সহ প্রযোজক, মূল প্রযোজক বাংলাদেশ গভর্নমেন্টই হবে, এবং আমাদের টিমে আরও অনেকে আছে, ফেস কাট প্রোডাকশন যারা, মেজবা রহমান সুমন উনিও আছেন, ওনাদের টিমও আছে, সাথে আমিও আছি প্রযোজক হিসেবে। আশা আছে সুন্দর করে সৎভাবে খুব ঠিক করে আমাদের সবাই মিলে আমরা কাজটা করি। দেবীটাও অনেক ভালো ছিল, অনেক সবাই এত পছন্দ করেছে, আবার তোমার এই প্রযোজনায় এই সিনেমাটা, আই এম শিওর যে একটা অনেক সুন্দর কিছু একটা হবে। হ্যাঁ, মানে দেবীর ছবি নিয়ে আমি একটুখানি বলতেই চাই, কারণ
দেবী ছবিটি হুট করেই করা এবং দেবী ছবিটি ক্রেডিট কোনোভাবে আমার একার নয়, পুরো আমাদের ডিরেক্টোরিয়াল টিম, আমাদের ডিরেক্টর অনন্য বিশ্বাস এবং আমার যে মার্কেটিং টিম, মার্কেটিং টিমের যে হেড আছেন তার সে এবং অতি অবশ্যই আমার দর্শকরা। এবং আরেকটি বিষয় আছে, এটা মাছরাঙা টেলিভিশন কিন্তু এটার সাথে একেবারে সরাসরি যুক্ত ছিল এবং তারা ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে। আমরা সবাই মিলে যদি সবাই একসাথে করে এরকম করে, আমাদের জায়গাটা ছোট তো সবাই মিলে যদি ইউনাইটেড হয়ে একসাথে ছবিগুলোকে এক জায়গায় নিতে চাই সেটা হবে, সেটা করা সম্ভব। সেটা আমরা দেবী ছবি দিয়ে আমরা করে দেখিয়েছি এবং আমরা আশা করছি আমরা সামনের কাজগুলো সব সুন্দরভাবে করতে পারবো। আজকে প্রথমবারের মতো সানডিনের রূপকথায় তোমাকে পেয়েছি, আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আমি শিওর যে আমার দর্শকরাও আজকে অনেক খুশি হয়ে যাবে। না, তোমাকে অনেক মানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমরা খুব ভালো একটা সময় কাটালাম সেটের ভেতরে, সেটের বাইরে দুটোই খুব আড্ডা হলো এবং আমি ভাবলাম দারুণ একটা উপভোগ্য আড্ডা হলো দর্শকদের জন্য, আমার মাছরাঙার সকল দর্শকদের জন্য এবং মাছরাঙা টেলিভিশনের জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর তোমাকে অনেক 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 আদর। থ্যাংক ইউ। তোমার জন্য ছোট্ট গিফট আছে স্যান্ডিনার পক্ষ থেকে। ও ওয়াও, গিফট পেতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন দেখব কিভাবে ঘরে বসে আপনি কয়েকটি বিউটি টিপস অ্যাপ্লাই করে আপনার স্কিনটাকে ভালো রাখতে পারেন। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনের রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রীতা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের চোখের যত্ন দেখাবো, কেমন করে আপনারা আপনাদের আই কেয়ার করবেন। আমার সঙ্গে আছে মডেল পূর্বা। পূর্বা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার চোখগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। কারণ আমরা আজকে অ্যাকচুয়ালি আই কেয়ারটাই দেখাবো। আমার হাতে একটু কটন আছে, শশা অত্যন্ত ভালো চোখের যত্নের জন্য। আমি একটু শশা নিয়ে নিচ্ছি, এখানে গ্রেট করা শশা কটনের মধ্যে দিয়ে দিলাম, এরকম করে এটাকে জাস্ট এইটা ভিজে, অলরেডি দেখো এই যে এই পাশটা ভিজে গেছে, মানে ডাইরেক্ট না দিয়ে এরকম করে দুটো জাস্ট আমি চোখের উপরে দেওয়ার জন্য এরকম দুটো, যতটা পাতলা দেয়া যায় ততটা ভালো। আমরা যতদূর জানি শশা তো স্কিনের জন্য খুবই ভালো, বিশেষ করে ডার্ক সার্কেল রিমুভ করার জন্য বা আই আন্ডার আই যে অনেক সময় ব্ল্যাক প্যাচ পড়ে সেটাকেও রিমুভ করার জন্য শশা খুবই দরকারি। হ্যাঁ, এরকম করে দুটো প্যাড বানাতে হবে যেটা চোখের উপরে দিব। এবার আমি আই কেয়ারের জন্য একটা ছোট্ট মানে অয়েল দিয়ে আমি একটা, এটা স্যাফরন অয়েল মানে জাফরান অয়েল, এখানে আমি অ্যাড করছি জাফরান দিয়ে জাল দেওয়া এই অয়েলটা, মানে স্লো হিটে জাফরান আর এখানে অলিভ অয়েল মিক্স করে জাস্ট কুক করা হয়েছে খুবই স্লো হিটে, তাহলে আমাদের স্যাফরন অয়েলটা তৈরি হয়ে গেল। তার সাথে আমি এখন যেটা করব, শশার রস অ্যাড করব, এক টেবিল চামচ পরিমাণ শশার রস যাবে, আর যাবে হলো হানি মধু, ব্যাস এই কয়েকটা জিনিস। এইটা দিয়ে আমরা মানে আই কেয়ারের জন্য একটা মাসাজ করে দেখাবো আমি, বা পাফিনেস, তারপরে চোখের নিচের যে সমস্যাগুলো থাকে, ব্লাড সার্কুলেশন যেন বাড়ে সেই পদ্ধতিটা আমি দেখাবো। তাহলে চলুন, আপনি নিজের উপর কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখে নিন। আর আমাকে সাহায্য করছে মডেল পূর্বা। পূর্বা এসো। আজকে আমরা আপনাদের চোখের যত্ন দেখাবো আই কেয়ারের জন্য। আমি একটা প্যাড তৈরি করেছি আর এখানে একটা অয়েল আমি রেডি করেছি, তার সাথে শশার রস আছে, মধু আছে, যেটা দিয়ে কিনা আমরা একটু আই ম্যাসাজটা আপনাদের দেখিয়ে দেব। মানে ফেসের প্রত্যেকটা পার্টেরই কিন্তু আলাদা কেয়ার নিতে হয়, তা না হলে যেটা আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ফেসের অংশ ভালো থাকুক সেটা হয় না। যাদের অনেকেরই আছে এই জায়গাটা ফোলা, পাফিনেস বলা হয়, এটা একটু কেয়ারফুলি করতে হবে যখনই করবেন, জাস্ট এই
এই চোখের নিচটা খেয়াল রাখতে হবে চোখে যেন না যায় এইভাবে এটা একটা স্টিক স্টোনের আপনারা চাইলে কোনো কলমের একদম যদি স্মুথ থাকে তাহলেই সেটা দিয়ে করবেন অথবা আপনি চাইলে আপনার আঙুল দিয়েও করতে পারেন থাম ফিঙ্গার যেটা আছে সেটা দিয়েও করতে পারেন আমি এটা দেখিয়ে দিলাম থামটা হলো এই এইভাবে আস্তে করে এই পর্যন্ত তো অনেকের কাছে স্টিকটা থাকে না তো আপনারা চাইলে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে নিজের আঙুল দিয়ে তুমি করো তো দেখি নিজে নিজে করবা হ্যাঁ এইভাবেই করতে হবে খুব বেশি প্রেসার না দিয়ে এবার এই প্যাডটা যেটা করতে হবে অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে আমরা কাজ করি বা চোখে ক্লান্তি চলে আসে বা একটু প্যাক লাগালে চাইলে এ ধরনের একটা প্যাড চোখটা একটু বন্ধ করো এইভাবে দিয়ে শুয়ে থাকতে হবে এই আমি দেখিয়ে দিলাম দুই চোখেই আপনাকে এটা ইউজ করতে হবে এইভাবে ইউজ করে আপনি 20 মিনিট রাখবেন তারপর ভালো করে ক্লিন করে নেবেন আসলে চোখের যত্ন নেওয়াটা খুবই জরুরি আর তার জন্য খাওয়া দাওয়া খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কাঠবাদাম প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড আছে যেটা আই ভিশনের জন্য খুব ভালো ছোট মাছ এবং কালারফুল ভেজিটেবল যেগুলো আই ভিশনের জন্য ভালো আমাদের সেগুলো খেয়াল রাখতে হবে পাশাপাশি চোখের যত্ন নিতে হবে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও স্টে সেফ এখন দেখব কিভাবে যোগার মাধ্যমে আপনি নিজেকে ফিট রাখতে পারেন সবসময় প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি স্যান্ডেলনা রূপকথায় আর সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শীলা এবং টিটু চলুন এ পর্বে আমরা শিখব যোগার মাধ্যমে কিভাবে আমাদের কনফিডেন্ট কিংবা আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারি আমরা জানি কনফিডেন্ট হারাবার মূল কারণ হলো আমাদের সবচেয়ে শক্তিদায়ী একটি সত্তা হলো আমাদের মন আমরা যখন আমাদের মনের সাথে যোগ না থাকি তখনই মূলত আমাদের কনফিডেন্ট লস হয়ে যায় সেজন্য আমরা মেডিটেশন করব মেডিটেশনের প্রক্রিয়াটি হলো আমরা ক্রস লেগ পজিশনে সোজা হয়ে বসে জাস্ট চোখ বন্ধ করে শুধু শ্বাস প্রশ্বাস অনুসরণ করতে পারি কিংবা আমরা আমাদের কপালকে অনুভব করতে পারি আমাদের মূল টার্গেট থাকবে যে আমি এই চিন্তাগুলো করতে করতে একটা সময় যেন আমি টাইম সময় স্থান এই বিষয়গুলো থেকে অনেক দূরে সরে যেতে পারি প্রথম আমরা একটি আসন করব দুটি আসনে একসাথে করতে পারি একটি আসন হলো ওরিয়র প্রিয় দর্শক আমরা আমাদের কনফিডেন্স বৃদ্ধি করার জন্য ব্যালেন্সিং পোজের মধ্যে আমরা ওয়ারিয়র পোজগুলোকে ডিজাইন করেছি এটা হলো ওয়ারিয়র নাম্বার 2 এবং এটা হলো ওয়ারিয়র নাম্বার 3 আপনারা যারা এটা করতে পারবেন না তারা এটি করবেন আবার এটি করেও আপনারা এটি করতে পারেন এটাতে বিশেষ একটি বিষয় হলো আপনি আপনার সমস্ত শরীরের ওজন একটি পায়ে নিচ্ছেন যার ফলে আমাদের নিউরো ফাংশনগুলো ডেভেলপ করছে যেটি কনফিডেন্স বৃদ্ধির জন্য অনেক বেশি জরুরি ভূমিকা পালন করবে একইভাবে আমরা অপর পাঁচটিও করে নিব ঠিক একই প্রক্রিয়া এবং প্রত্যেকটি আসনে আপনাকে মনে রাখতে হবে কমপক্ষে 1 থেকে 1.5 মিনিট সময় আপনি অতিবাহিত করবেন এবং আপনার শ্বাস প্রশ্বাস থাকবে খুবই স্বাভাবিক এখন আমরা একটি আসন করব এই আসনটির নাম হলো হাফ মুন এটিও একটি ব্যালেন্সিং পোজ যেটি আমাদের নিউরো ফাংশনকে ডেভেলপ করবে এবং কনফিডেন্স বৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করবে সেটি হলো আমরা এভাবে হাত দুটো প্রসারিত করে শরীরের সমস্ত ওজন যে কোনো একটি পাশে ড্রপ করব এবং অপর পাটি সোজা থাকবে দুটো হাঁটু সোজা থাকবে চেষ্টা করা হবে যদি ম্যাট স্পর্শ করা যায় এটা ভালো আপনি লক্ষ্য রাখুন এটিও আমাদের ব্যালেন্সিং পোজের ফলে আমাদের নিউরো ফাংশনগুলোকে চেঞ্জ করছে ডেভেলপ করছে যেটি অনেক বেশি সহযোগী করবে আমাদের কনফিডেন্ট লেভেলকে বৃদ্ধি করতে ঠিক এটিও আমরা অন্যভাবে অপর পাশটি আমরা একইভাবে করে নিব গভীরভাবে শ্বাস নিয়ে অপর পাশটি করে নিব তারপর আমরা সর্বশেষ এখন একটি আসন করবো এই আসনটির নাম হলো ক্রো পোজ এটি একটি দারুণ ব্যালেন্সিং পোজ এই আসনের জন্য আমরা হাঁটু গেড়ে বসে হাতের শরীরের ওজন হাতের মধ্যে নিয়ে আসব হাতের পাতাকে ঠিক এভাবে লক্ষ্য রাখুন
ঠিক আমাদের শরীরের ওজনটুকু এভাবে নিয়ে পা যতটুকু সম্ভব তুলব, এটি কনফিডেন্ট লেভেলকে চমৎকার রকমের বৃদ্ধি করবে। এবং এখানে কিছুক্ষণ থাকবার পর ধীরে ধীরে শ্বাস স্বাভাবিক রেখে আমরা গিয়ে শবাসন কিংবা ক্রোকোডাইল পোজে বিশ্রাম নেব। আপনাদের সুস্থতা কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। সুন্দর এবং সুস্থ থাকার জন্য নিয়মিত রূপচর্চা শরীরচর্চার কোনো বিকল্প নেই। এর জন্য অনেক বেশি কিছু করতে হয় না, অল্প কিছু নিজের জন্য সময় বের করে কিছু ঘরোয়া টিপস অ্যাপ্লাই করে কিন্তু আপনি আপনার স্কিনটাকে ভালো রাখতে পারেন। তাছাড়া নিয়মিত যোগার মাধ্যমে আপনি আপনার শরীরটাকেও ভালো রাখতে পারেন। স্যান্ডেলের রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন মাছরাঙা টেলিভিশন।